ফিরোজ সন্ধানী চোখে শ্যামাকে দেখে বলল, কিছুদিন পরেই। শ্যামা হাসার চেষ্টা করে বলল, আচ্ছা। কি আচ্ছা? শ্যামা কথা বলতে পারছে না, গলায় কান্নার দলা পাকিয়ে আছে। মাথা নেড়ে বলল, কিছু না। শ্যামা ধীর পায়ে চলে যাচ্ছে, তার জারপানে ফিরোজ তাকিয়ে আছে। হঠাৎ শ্যামা পেছনে ফিরে বলল, সবগুলো কথা মিথ্যা ছিল, তাই না? ফিরোজ কিছু না বলে শ্যামা আস্তে করে বলল, আমাকে কষ্ট দেওয়ার জন্যই এসব বলেছেন, তাই না ফিরোজ ভাই? ফিরোজ মাথা নেড়ে না জানে মুখে বলল, বিয়ের দাওয়াত পেলেই বুঝবে সত্যি না মিথ্যা। শ্যামাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে সে বাইকে বসে বাইক স্টার্ট দেয়। সাই সাই করে শ্যামাকে পেছন রেখে সে সামনে এগিয়ে যায়। দুঃখ ভারাক্লান্ত মনে শ্যামা বাড়ির দিকে ছুটে। আজকে সে কলেজে যাবে না, বিষাদে মন ছেয়ে আছে। এত কষ্ট নিয়ে লেখাপড়া করা যাবে না। শ্যামা আর ভুল করেও ফিরোজদের বাড়ি এলো না। আর জোর করে ফিরোজের দিকে তাকালো কিংবা কথা বলার চেষ্টা করলো। উদাসী মনে সবগুলো পরীক্ষা দিয়ে শেষ করলো, যদিও একটা পরীক্ষাও ভালো হয়নি। সারাক্ষণ ফুলো ফুলো চোখ নিয়ে ঘুরে বেড়ালো। সপ্তাহখানেকের মধ্যে গায়ে ভীষণ জ্বর নিয়ে বিছানায় শুয়ে পড়লো। নিস্তেজ দেহ কোনো কথা বলে না, শুধু চোখ দিয়ে টুপটাপ পানি পড়ে। ফারিয়া বান্ধবীর এই আচমকা পরিবর্তনের কারণ খুঁজে পেল না। শ্যামার মা ফাতেমা বেগম মেয়ের এই অবস্থায় বিচলিত হয়ে পড়ে। ফারিয়া খাবার টেবিলে কথাটা বলল, বুঝলাম না, শ্যামা হঠাৎ করে এত অসুস্থ হলো কেন? রোজিনা বেগম বলল, ওষুধপত্র খাচ্ছে না নাকি? খাচ্ছে, কিন্তু কোনো পরিবর্তন নেই, সারাক্ষণ কাঁদে। তামিম ঠাট্টা করে বলল, অকারণেই কাঁদে, দেখো তোর বান্ধবী ছেঁকা খাইছে বোধ হয়। ফারিয়া জোরে মাথা নেড়ে বলল, শ্যামা এমন মেয়ে না। ফিরোজ খাওয়ার মাঝেই সবার কথা এতক্ষণ মনোযোগ দিয়ে শুনছিল। তামিম কথাটা মজা করে বলল, ফিরোজের অস্বস্তি লাগলো, খাওয়ার গতি কমে এলো, বুকের ভেতর কেমন জ্বালাপড়া করে মনটা ফিসফিস করে তার কানে কানে বলে গেল, তোর কারণেই শ্যামা অসুস্থ, ফিরোজের কেমন অনুভূতি হয়। বুক থেকে ব্যথাটা সারা শরীরে ছড়িয়ে পড়ে। এই প্রথম সে অনুভব করে শ্যামার অনুপস্থিতি। কাছে না আসা পাগলামি সে খুব মিস করছে। অসুস্থতার কথা শুনে কেমন খারাপ লাগাও ঘিরে ধরে। রুমে গিয়ে মোবাইল হাতে নেয়, শ্যামার আইডি আনব্লক করে মেসেজ না করে সোজা ফোন দেয়। শ্যামার হঠাৎ জ্বর আসে, আবার কিছুক্ষণ পর জ্বর ছেড়ে দেয়। ফাতেমা বেগম জোর করে কয়েক লোকমা ভাত খাইয়ে যায়। তখনই শ্যামার হৃৎপিণ্ডের গতি বাড়িয়ে দিতে ফিরোজ ফোন দেয়। সে অবাক হলো, ফোন রিসিভ করে কিন্তু কোনো কথা বলে না। এই মানুষটার উপর তার এক আকাশ পরিমাণ অভিমান। ফোন রিসিভ হওয়ার পরও যখন শ্যামা কথা বলে না, তখন ফিরোজই আগে কথা বলে, শরীর কি বেশি খারাপ? শ্যামা শান্ত গলায় বলল, না ভালো ছিল। ভালো না থাকলে সারাদিন কাঁদো কেন? শ্যামা বুঝতে পারে ফিরোজ ফারিয়ার থেকে সব শুনেছে। এমনিতেই তামিম বলল তুমি নাকি ছ্যাঁকা খেয়েছো। শ্যামা চুপ করে থাকে, প্রেম হলো না সেখানে ছ্যাঁকা আসবে কোথা থেকে? ফিরোজ শ্যামাকে চুপ থাকতে দেখে বলল, কথা বলবে না, ফোন রেখে দেব। ফিরোজের গলার স্বরও তাকে শান্তি দিচ্ছিল। রেখে দেওয়ার কথা আসতেই মাথা নেড়ে বলল, না না না, এসব পাগলামি বন্ধ করো শ্যামা। আচ্ছা। ফিরোজ বলল, গুড গার্ল। শ্যামা আকুল গলায় বলল, একটা কথা বলি, রাখবেন? ফিরোজ চুপ করে থেকে বলল, বলো। এখন একটু দেখা করবেন? ফিরোজ চমকে বলল, এই রাতে? শ্যামা হঠাৎ ফুপিয়ে কেঁদে ওঠে, প্লিজ, কেউ দেখলে খারাপ ভাববে। শ্যামা ধরা গলায় বলল, কেউ দেখবে না, পুকুর পাড়ে আসেন প্লিজ। ফিরোজ না করে না, শক্ত কঠিন মানুষটা হঠাৎ শ্যামাকে আশকারা দেয়। আচ্ছা। শ্যামা উঠে বসে কলপাড়ে গিয়ে মুখে পানির ঝাপটে দিয়ে গুটি গুটি পায়ে পুকুরের দিকে এগিয়ে যায়। কেউ দেখবে সে ভয়ও পাচ্ছে, আবার প্রিয় পুরুষকে চোখ ভরে দেখার তৃষ্ণাও হচ্ছিল। ফিরোজ শ্যামার দিকে তাকিয়ে আছে। আবছা অন্ধকারে শ্যামাকে বেশ রুগ্ন লাগছে। ফিরোজ 100% শিওর যে শ্যামা একটা পাগল। পাগল না হলে সামান্য একটা কথা শুনে কেউ এত অসুস্থ হয়? শ্যামা অপলক তাকিয়ে আছে উঁচু লম্বা মানুষটা, চাঁদের হালকা আলো গায়ে মেখে দাঁড়িয়ে আছে। এই মানুষটারও নাকি প্রিয় মানুষ আছে, মানুষটা তার হবার না, এটা ভাবতেই শ্যামার কান্না আসে। ফিরোজ আস্তে করে বলল, কি হয়েছে বলো? শ্যামা মাথা নেড়ে ফুপিয়ে কেঁদে দেয়, বিড়বিড় করে বলল, শান্তি লাগে না। শ্যামার কান্না দেখতে ফিরোজের একটুও ভালো লাগছে না, কোনোভাবে মেয়েটার সাথে শক্ত হতে পারছে না। কেন?
শ্যামা ফিরোজের দিকে তাকিয়ে থাকে, তারপর কিছু না বলে হঠাৎ করে ফিরোজকে জড়িয়ে ধরে, শক্ত করে শার্ট আঁকড়ে ধরে বলো, একটু প্লিজ আর কখনো কিছু চাইবো না। শ্যামার এমন কাজে ফিরোজ থমকে যায়, বুকের কাঁপন হঠাৎ করেই বাড়ে দ্বিগুণ। 30 বছরের জীবনে এই প্রথম কোনো মেয়ে তাকে এতটা নিবিড়ভাবে আলিঙ্গন করলো, দম আটকে আসা শরীর মৃদু কেঁপে ওঠে। শ্যামা ধীরে গলায় বলল, একটু শান্তি নেই প্লিজ। ফিরোজ শ্যামাকে ছাড়াতে চায়, ছাড়ো শ্যামা মরে যাব। হঠাৎ ফিরোজের রাগ হয়, বেশি বাড়াবাড়ি করা পছন্দ হয় না, ধাক্কা দিয়ে শ্যামাকে সরিয়ে দেয়। শ্যামা কিছু বলার আগে তার গালে বলিষ্ঠ হাতের থাপ্পড় দিয়ে বলল, এটা বেশি বাড়াবাড়ি ছিল শ্যামা, আমি এতটা সাহস দেইনি। শ্যামা ফিরোজের দিকে তাকিয়ে কান্নারত গলায় এই প্রথমবারের মতো ফিসফিস করে বলল, ভালোবাসি, খুব ভালোবাসি। শ্যামাকে সেখানে রেখেই ফিরোজ হনহন করে বাড়ির দিকে হাঁটে, বুকে কেমনতর ব্যথাই চেরবিড়ে উঠছে। এই ব্যথার সাথে সে সম্পূর্ণ অপরিচিত। বাড়িতে গিয়ে সোজা বিছানায় চলে যায়। ফিরোজ চোখ বন্ধ করে সব ভুলতে চায়, কিন্তু কিছুই ভুলতে পারে না। তার মনে হয় শ্যামার নরম গায়ের আদরে স্পর্শ এখনও তার বুক জুড়ে লেগে আছে। ফিরোজের এই প্রথম কেমন হাঁসফাঁস লাগে, দম বন্ধ করা অসহ্য রকম অনুভূতি হয়। সে বিড়বিড় করে বলল, এই যন্ত্রণার একমাত্র কারণ শ্যামা। ফিরোজের মনে হচ্ছে শ্যামাকে থাপড় দেওয়া উচিত হয়নি, মেয়েটাকে কেমন অসুস্থ দেখাচ্ছিল। তার উপর সে মারলো, খারাপ লাগায় তার মন ছেয়ে গেল। না মারলেও হতো, একটু কড়া করে ধমক দিলেই পারত। শ্যামা চুপচাপ বাসে আসে, তাদের কাঠের চারচালা ঘর, ঘরের সামনে লাগোয়া লম্বা বারান্দা, বারান্দার দুই পাশে দুইটা রুম আছে, যার একটা রুম শ্যামার জন্য বরাদ্দ। কেউ কিছু টের পাওয়ার আগে শ্যামা চুপচাপ তার রুমে ঢুকে যায়, তারপর বিছানায় শুয়ে হাউমাউ করে কেঁদে দেয়। আজকে ফিরোজের আঘাত তার শরীরে না, মনে দাগ কেটে গেছে। চোখ বন্ধ করে নিজের ব্যহায়াপনা থামানোর প্রতিজ্ঞা করে, পরক্ষণেই মনটা চিৎকার করে ফিরোজকে চায়। শ্যামা বুঝতে পারে না আশপাশে এত ছেলে থাকতে মনটা কেন এমন পুরুষে আটকে যাবে, যার কিনা পাথরের মন, এই মনকে আয়ত্ত আনবে কীভাবে? নিজের অনুভূতির খাতা এভাবে খুলে দেওয়ার পরও যে ছেলে বুঝে না তাকে আর কিভাবে বোঝানো যায়? এত বিষতৃষ্ণা কেন তার প্রতি? দুহাত বুকে জড়িয়ে শ্যামা শ্বাস টেনে নেয়, মনে হচ্ছে সে এখনও ফিরোজের গায়ের মিষ্টি ঘ্রাণটা পাচ্ছে, সারা গায়ে ফিরোজের গায়ের ছোঁয়া। শ্যামা তার হাত দুটো চোখের সামনে আনে, এই হাত দিয়ে সে ফিরোজকে আঁকড়ে ধরেছিল, তারপর পাগলের মতো হাতে চুমু খায়। বিড়বিড় করে বলো, আপনি এত কঠিন কেন? বুঝেন না আপনাকে যে এত ভালোবাসি তা কি বুঝেন না? বোধহয় আমি মারা যাব আপনাকে না পেলে, আমার এই জীবন বিধান, একটু জড়িয়েই তো ধরেছিলাম, তাই বলে এভাবে আঘাত করবেন? একটু মায়া লাগেনি? এত নিষ্ঠুর কেন আপনি? শ্যামার ভীষণ অভিমান হয়, এই পুরুষটার উপর তার সাত জনমের অভিমান ভর করে। সে নিজেও মানে যে আজকে জড়িয়ে ধরা উচিত হয়নি, কিন্তু তখন নির্জন পুকুর পাড়ে প্রিয় পুরুষকে দেখে আর স্থির থাকতে পারেনি। কীভাবে যেন এক আকার সাহস তার বুকে জমা হয় আর সে ফিরোজকে আঁকড়ে ধরেছে, আর এমন কাজ করাতেই ফিরোজ রেগে তাকে থাপ্পড় দিয়েছে। সে কখনো ভাবিনি ফিরোজ এত রাতে তার ডাকে সাড়া দিতে আসবে, কিন্তু এসেছে, আর সে কিনা পাগলের মতো কাজ করে ব্যাপারটা আরও ঘেঁটে দিল। শ্যামা লজ্জায় বালিশে মুখ লুকোই। তারপর থেকে শ্যামা আর ফিরোজদের বাড়িতে যায় না, সোজা কলেজে যায়, তারপর কলেজ থেকে বাড়ি ফিরে। দূর থেকে ফিরোজকে দেখলো, কাছে গিয়ে ভুলো মুখ তুলে তাকায় না। সেদিন জড়িয়ে ধরার পর থেকে লজ্জায় সে তাকাতে পারে না। শুনেছে প্রিয় মানুষকে জড়িয়ে ধরলে আরও নিবিড় করে বুকে মিশিয়ে নেয়, সেখানে তাকে থাপ্পড় দিয়েছে। এই লজ্জা অপমানে শ্যামা চুপসে গেছে, কিন্তু ফিরোজকে মন ভরে দেখার স্বাদ ছাড়তে পারেনি। মোবাইলে ছবির সাথে সারাক্ষণ কথা বলেছে, মোবাইলের স্ক্রিন গালের সাথে লাগিয়ে ঘুমিয়েছে। এই যে এখন ফারিয়া ফিরোজের বাইকে করে আসছে, তাকে বলেছে উপজেলায় মোড়ে থাকতে, সে কথা মতো সেখানেই দাঁড়িয়ে আছে। ফিরোজ কাছে এসে বাইক থামায়, ফারিয়া কলম কিনতে পাশের দোকানে যায়, শ্যামা তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ফিরোজ গভীর চোখে শ্যামার দিকে তাকায়, বা মেয়েটা তাকাচ্ছে না তার দিকে, ভুল করেও তাকাচ্ছে না, বুকে আগুন লাগে, এখন ভালো মানুষই সাজা হচ্ছে। ফিরোজ নিজেও জানে না আজকাল হুট করে শ্যামাকে কেন তার মনে পড়ে, চোখ বন্ধ করে কেন চোখের পর্দায় এই এলোমেলো মেয়েটা উপস্থিত হয়। সেদিন মেয়েটা তার কাছে অনুভূতির প্রকাশ করে ফেলেছিল, আর ফিরোজ সেই ডাকে সাড়া দেয়নি। আসলে তার কেন জানি এসব ভালো লাগে না,
তাছাড়া শ্যামা কত ছোট, তার ছোট বোনের বান্ধবী হয়, এসব চিপ ব্যাপার ভাবলেই খারাপ লাগে। সেই দিনের পর থেকে শ্যামাকে সরি বলতে চাইছিল, তারপর দাও উচিত হয়নি সেটা বলতে চেয়েছে, কিন্তু শ্যামা তার সামনে আসেনি, কেমন লুকিয়ে চুরিয়ে বেড়ায়। আজকে সুযোগ পাওয়াতে ফিরোজ বাইক থেকে নেমে এগিয়ে আসে। কি খবর শ্যামা? ফিরোজের মুখে কিছু শুনবে ভাবতে পারেনি। শ্যামা অবাক হয়ে তাকায়, আস্তে করে বলো, ভালো। ফিরোজ শ্যামাকে লক্ষ্য করে, আমাদের বাড়িতে যাও না কেন? শ্যামা কিছুক্ষণ চুপ থেকে বলো, এমনি এমনি নাকি পছন্দ পাল্টে গেছে? শ্যামা অবাক হয়ে বলো, পছন্দ পাল্টাবে কেন? ফিরোজ আস্তে করে বলো, আর তাকাও না যে তাই বললাম। আপনি পছন্দ করেন না বলেই তাকাই না। আমার সব পছন্দ অপছন্দই মানো নাকি? শ্যামা বুঝতে পারে না ফিরোজ কি বলতে চায়। সে মাথা নেড়ে বলো, সেদিনের জন্য সরি, এতটা পাগলামি করা উচিত হয়নি। শ্যামার পাগলামিতে অভ্যস্ত ফিরোজ এই গম্ভীর মুখে শ্যামাকে ভালো লাগে না। আচ্ছা, আগের মতো হাসি খুশি থাকো, এমন প্যাঁচার মুখে তোমাকে ভালো লাগে না। আর সেদিন তুমি এসব উল্টাপাল্টা কথা বলাতে রেগে গিয়েছিলাম, সরি। হ্যাঁ, ততক্ষণে ফারিয়া চলে এসেছে। ফিরোজ আস্তে করে সরে যায়। বাকি রাস্তা শ্যামা ফারিয়ার সাথে থাকলেও মনটা ফিরোজের কাছেই পড়ে রইল। লোকটা তাকে আশকারা দিচ্ছে নাকি সেদিনের কাজে অনুতপ্ত, তাই হাজার প্রশ্ন শ্যামাকে খুঁচিয়ে বেড়ায়। ফারিয়া হাসি মুখে বলল, আমার ভাইয়া ভালো না? ভাইয়ের কথা আসাতে শ্যামা মাথা নেড়ে বলল, তোর ভাই তুই ভালো চিনিস। ফারিয়া অবাক হয়ে বলল, তোরও তো ভাই। শ্যামা ঘোর প্রতিবাদ করে বলল, আমার ভাই না। ফারিয়া অবাক হয়ে বলল, তোর কি? শ্যামা মুখ সামলে নেয়, ঝটপট বলল, আপন ভাই নাকি? উনি তো আমার চাচাতো ভাই। ফারিয়া হেসে বলল, ওই একই হলো, ভাইয়ের বিয়েতে আমি আর তুই সেম ড্রেস পরব। শ্যামা মনে মনে বলল, যদি তোর ভাইয়ের বিয়েতে বউ হতে না পারি, তোর ভাইকে কেটে গোমতী নদীতে ভাসিয়ে দেব। ফারিয়া তার ভাইকে অনেক ভালোবাসে, বান্ধবীর মনের কথা জানতে পারলে তখনই কান্নাকাটি করে এলাকা ভরিয়ে ফেলত। শ্যামাদের বাড়ির পাশে মুনিয়াদের বাড়ি, মুনিয়া এবার মাস্টার্স করছে, সে তামিমের সমবয়সী, সেই সূত্র ধরে তামিমদের বাড়িতে আসা যাওয়া। শ্যামা অনেকদিন ধরে লক্ষ্য করছে মুনিয়া ফিরোজের আশপাশে ঘুরে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে, কিন্তু ফিরোজ তাকেই পাত্তা দেয় না। এই মুনিয়া টুনিয়াকে তো আরও আগেই দেবে না, এই ব্যাপারটা নিয়ে সে আর মাথা ঘামায়নি। অনেকদিন পরে আজকে শ্যামা ফারিয়ার কাছে তার বাড়িতে যায়। বাহিরে ঝিরঝিরি বৃষ্টি হচ্ছে। ফারিয়ার মা রোজিনা বেগম জানাই সবাই ফিরোজের রুমে, গুটি গুটি পায়ে সেও ফিরোজের রুমের দিকে এগিয়ে যায়, কিন্তু ভেতরের দৃশ্য দেখে সামনের সব দৃশ্য স্বপ্ন মনে হয়। ফিরোজার মুনিয়া একপাশে আর তামিম আর ফারিয়া একপাশে বসে লুডু খেলছে। ফিরোজের মুখের হাসি শ্যামার নজর এড়ায় না, তার উপস্থিতি টের পেয়ে সবাই তার দিকে তাকায়। ফারিয়া পাশে জায়গা করে বলল, এখানে বস। শ্যামা তখনও ফিরোজের দিকে তাকিয়ে আছে, ফিরোজ শক্ত চোখে শ্যামাকে দেখছে, সে চুপচাপ গিয়ে শ্যামার কাছে বসে। কারণে অকারণে মুনিয়া ফিরোজকে ছুঁয়ে দিচ্ছে। শ্যামা অবাক হয়ে লক্ষ্য করলো ফিরোজ বাধা দিচ্ছে না, অথচ সেদিন সে একটু জড়িয়ে ধরাতে কি রাগ। শ্যামা সটান হয়ে উঠে দাঁড়ায়, প্রিয় পুরুষকে আরেক মেয়ের পাশে দেখতে ভালো লাগছে না, নিজের বুকের জ্বালা পোড়া লুকিয়ে ফারিয়াকে বলে বাড়ি চলে আসে। ফিরোজের উপর রাগ হচ্ছে ভীষণ, তাকে অসভ্য বলা, এবার দেখবে শ্যামা কি। শ্যামা চলে যাওয়ার পর ফিরোজ মুনিয়াকে বলল, গায়ে হাত দিও না মুনিয়া, দূরে থাকো। সরাসরি এভাবে বলাতে মুনিয়া লজ্জিত হয়। ফিরোজ তখনও জানালা দিয়ে ছুটে চলা রমণীর পদগমন দেখছে। ফারিয়ার জোরাজুরিতে লুডু খেলতে রাজি হয়েছিল, সত্য হলো তার রুমে খেলতে হবে, কিন্তু সাথে যে মুনিয়া থাকবে এই কথা ভাবেনি। শ্যামা আসার পর থেকেই মুনিয়ার গায়ে হাত দেওয়ার ব্যাপারটা ফিরোজ খুবই এনজয় করেছে। বালিকার আগে নাক ফুলানো আর চোখে তার দিকে তাকানো, অবশেষে রাগ সামলাতে না পেরে বাড়ির দিকে ছুটে চলা, সবই তার দৃষ্টিগোচর হয়েছে। আজকাল শ্যামার পাগলামি ভালোই লাগে। তখন রাত, নিজম অন্ধকারে জিজি পোকা ডাকছে অবিরত। ফিরোজ মোবাইল হাতে নিয়ে শ্যামাকে মেসেজ করে, কি ব্যাপার, তখন চলে গেলে যে? সাথে সাথেই মেসেজ সিন হয়, আপনার ছোঁয়াছুঁয়ি শেষ, আই মিন লুডু খেলা শেষ? ফিরোজ মুচকি হাসে, হ্যাঁ। শ্যামা রাগ সামলে ছোট করে বলল, ভালো। ফিরোজ মেয়েটার রাগের উত্তাপ টের পায়। তুমিও কি ছোঁয়াছুঁয়ি করতে চাও? না। তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে মশাদের ছোঁয়া নিচ্ছি, তুমি ছুঁতে চাইলেও আসতে পারো, মশাদের থেকে তোমাকে একটু ভাগ দিতেই পারি।
শ্যামা বিছানা থেকে সটান দাঁড়িয়ে যায়। ফিরোজ এসেছে, আর সে যাবে না তা কী করে হয়, এতটা ভালো মেয়ে সে না। আস্তে করে দরজা খুলে বেরিয়ে আসে, বাড়ির সীমানা পেরিয়ে দেখে অন্ধকারে একটা লাল বিন্দু ক্রমাগত ওঠানামা করছে। বুঝতে পারে ফিরোজ সিগারেট খাচ্ছে, দুরু দুরু বুকে এগিয়ে যায়। শ্যামাকে দেখে ফিরোজ শান্ত গলায় বলল, বাব্বা ছোঁয়ার তো অনেক শখ, রাতের অন্ধকার মাথায় নিতে চলে এসেছো, ভয় লাগছে না? আজকে ফিরোজের কথার ধরন সম্পূর্ণ ভিন্ন। শ্যামা ভেবে বলল, আমি ছুতে আসিনি। কি করতে এসেছো? দেখতে। মেয়েটার লজ্জা একটু কমে, আর কারোর সাথে কেমন জানা নেই, কিন্তু ফিরোজের সাথে লাগামহীন। ফিরোজ মাথা নেড়ে অন্যদিকে তাকে, আমি কি মধু যে মৌমাছির মতো আগে পিছে ঘুরে ঘুরে দেখতে হবে? শ্যামা ফিক ফিক করে হাসে, এটা আপনি আমার বিশ্বাস হচ্ছে না। ফিরোজ কোনো কথা বলে না, অন্ধকারে শ্যামার মুখ দেখা যাচ্ছে না। ফিরোজ কিছু বলছে না দেখে শ্যামা ভীষণ নির্লজ্জ হয়। আসলে সে নিজেকে গুটিয়ে গর্ত চলে যেতে চাইছিল, কিন্তু স্বয়ং ফিরোজই তাকে খুঁচিয়ে বের করেছে। সে ফিরোজের সামনে এমনিতে লাগাম ছাড়া হয়, আজকে ফিরোজের কথা যেন আশকারা পেল। গভীর গলায় পড়ল, আপনি মধু না, আপনি হলেন মধু রাজা। ফিরোজ থমথমে গলায় পড়ল, পাগল। শ্যামা এসব কথার তোয়াক্কা করে না। আমাকে মধুমাসে নিয়ে যাবেন? মধুমাস সম্পর্কে ধারণা আছে? শ্যামা অপকটে বলল, আপনি ধারণা দেবেন। তখন দূর থেকে রিপনের বাইক ছুটে আসতে দেখা যায়। বাজে আজকে এখনও বাড়িতে আসেনি, শ্যামা জানে না প্রচণ্ড রাগী ভাই এই রাতে তাকে এখানে দেখলে নির্ঘাত মেরে ফেলবে। ফিরোজ সেদিকে তাকিয়ে বলল, মধুমাসে যাবে, রিপনকে বলি। রিপন কখনো কল্পনা করেনি এই রাতের আধারে ফিরোজের পাশে শ্যামা থাকবে। দূর থেকে ফিরোজকে ট্রাউজারের পকেটে হাত ঢুকিয়ে আরেক হাতে সিগারেট ফুঁকতে দেখে বাইক থামে না। ফিরোজের সাথে তার মনোমালিন্য আছে, অতিরিক্ত তারা এই ফিরোজকে তার অপছন্দ, তারপর কথাবার্তা পেয়াতুপি ছোঁয়া সর্বদা বিদ্যমান। ফিরোজকে দেখেও রিপন না থেমে বাড়িতে চলে যায়। রিপন চলে গেলে ফিরোজ চাপা হাসির গলায় পড়ল, মেয়ে মানুষ হয়ে একটা ছেলের সাথে দেখা করতে চলে এসেছে, নির্লজ্জ মেয়ে, রিপনকে বলে দেয়া উচিত ছিল। রাস্তার পাশে মানুষ খড়কুটো শুকিয়ে একসাথে করে জমিয়ে রেখেছে, শ্যামা এর আড়ালে নিজেকে ঢেকে নিয়েছে। রিপনের বাইকের শব্দ চলে যাবার পরে ফিরোজের কথাগুলো তার কানে যায়। সে ভাবে কার জন্য সে এত বড় ঝুঁকি নিচ্ছে, রাতে একটা মেয়ে অন্য একটা ছেলের সাথে দেখা করতে আসা যে কতটা ঝুঁকিপূর্ণ তা কি ফিরোজ বুঝে? বুঝলে এখনও এসব বলতে পারত? সে কি একটু বেশি ব্যয়াপন করছে না? সেদিন অসুস্থ অবস্থায় কেমন নির্দয়ের মতো থাপ্পড় দিল, বছর দুয়েক ধরে এমন আগে পিছিয়ে ঘুরছে, কোনো পাত্তা দেয় না, কথা কথায় কোন অপমানটা করে না, কিন্তু শ্যামা কোনো কথা গায়ে মাখে না, কখনো কোনো কথার ক্ষুদ্ হয়নি। এই লোকটার কাছ থেকে সে ভালোবাসা চেয়েছিল, আর পেয়েছে কি অপমান আর কষ্ট। আজকে আবার মুনিয়ার সাথে কেমন করছিল, শ্যামার হঠাৎ ভীষণ অভিমান হলো, অপমানে ছ্যাঁচা করে উঠল মন, মনটা তিরবিরিয়ে বলে উঠল। বইয়ের মতো নিজের মন বিছিয়ে দিয়েছিল বলেই ফিরোজ মূল্য দিচ্ছে না, নিজেকে শক্ত খলসে বদ্ধ করে রাখলেই দেখতি ঠিক খুলতে চাইতো মূল্য দিত। ফিরোজ নিজের মতো করে সিগারেট খাচ্ছে, শ্যামা গুটি গুটি পায়ে বেরিয়ে আসে। ফিরোজ কিছুই বলে না, যেন সে থাকা না থাকাতে তার কিছুই আসে যায় না। শ্যামার মনে হলো এই সামনে দাঁড়ানো পুরুষটার মন শক্ত কোনো পাথর দিয়ে তৈরি। শ্যামা সেদিকে তাকিয়ে শক্ত কঠিন গলায় বলল, আমাকে সেদিন মারলেন কেন? ফিরোজ শান্ত চোখে তাকিয়ে আছে, মেয়েটা এখনো মনে রেখেছে, সে তো সরি বলেছিল। বেয়াদবি করেছো বলে? এটা বেয়াদবি, আর বেয়াদবি হলেও থাপ্পড় দিতে হয়, বুঝিয়ে বললেই হতো। এতটা জোরেও দেইনি, হালকা পাতলা করে দিয়েছি যেন ব্যথা না পাও। তুমি জানো আমি মেয়েদের পছন্দ করি না। শ্যামা ঠোঁট চেপে মুচকি হেসে বলল, মুনিয়া আপু মেয়ে না? ফিরোজ হাতে সিগারেট গাছের সাথে চেপে নিভিয়ে দেয়। তুমি জেলাস নাকি? ফিরোজের এমন ভাবলেশীন কথাবার্তা শুনে শ্যামার কান্না আসে, এই লোকটার কথায় কোনো অনুভূতি নেই, সারাক্ষণ তাকে অপমান করার পায়তারা করে। জেলাস হতে যাব কেন? ফিরোজ ঠিক জায়গায় কথাটা বলতে পারলো। কেন, মধুমাসে যেতে হলে তো জেলাসি থাকারই কথা, খারাপ মেয়েদের জেলাসি হওয়াই স্বাভাবিক। শ্যামার অভিমানী মন যেমন ভালোবাসি কাতর হতে পারে, তেমনি অভিমানে হঠাৎ করেই কুকড়ে যেতেও দ্বিধা করে না। তাই মনে হচ্ছে ফিরোজকে আর নিজের অনুভূতির বহন দেখানো উচিত হয়নি, এমন পাগলামি করে বলেই ফিরোজ তাকে সস্তা ভাবে।
আর এক ক্ষেত্রে সে নিজে নিজেকে সস্তা বানিয়ে দিয়েছে। অন্ধকারে অভিমানী বালিকার চোখ বেয়ে পানির চিকন স্রোত নেমে যায়, যা ভাবলে শিন ফিরোজের অজানাই থেকে যায়। শ্যামা গম্ভীর গলায় বলল, আসলে আপনার সাথে দুষ্টুমি করেছিলাম, আর আমি জেলাস হব কেন? মুনিয়া আপুর সাথে শুধু লুডু খেলা না, বিয়ে করে নিলেও আমার সমস্যা নেই, আজকে থেকে আর জ্বালাবো না। শ্যামা দাঁড়ায় না, দ্রুত পায়ে বাড়িতে চলে যায়। তার ভাই যে কোনো মুহূর্তে তাকে খুঁজতে পারে। ফিরোজ অবাক হয়ে শ্যামার চলে যাওয়া দেখে। হঠাৎ কি হলো, শ্যামার কথাগুলো কি সত্যি ছিল নাকি রেগে বলেছে? ফিরোজের মন প্রতিবাদ করে বলো, শ্যামার কথা মিথ্যা হোক, শ্যামা আশেপাশে থাকলেই ভালো লাগে। লিলুয়া বাতাস গা ছুঁয়ে যায়। মনের কথা শুনে ফিরোজ বলল, তাতে কি আসে যায়, আমি যে মেয়েই পছন্দ করি না? মন হিসিসে ভয়ঙ্কর ভাবে হেসে ওঠে। তুই যে কি পছন্দ করিস সেটা তুই নিজেও জানিস না। আর জ্বালাবো না, ফিরোজ মাথা নেড়ে হাঁটতে হাঁটতে বলল। বললেই হলো জ্বালাবো না, আর না জ্বালালেই কি, আমার কচু হবে, আমাকে ভয় দেখায়। যদিও ফিরোজ বলল কচু হবে, কিন্তু তারই কি যেন হয়ে গেল। সে আমাকে দেখার আসেই বুকে কেমন তোর খড়া লাগে, হাঁসফাঁস করে, কিন্তু এর কারণ খুঁজে পায় না। ফিরোজ বুঝলো না কি কারণে শ্যামা এমন করছে। ফিরোজের মন ঠোঁট বাঁকিয়ে হাসে। এটাই তো চেয়েছিলি? ফিরোজ নিজের মনের প্রশ্নের উত্তর নিজে খুঁজে পায়। সে কি শ্যামাকে দূরে সরাতেই চেয়েছে? তাহলে এমন ছটফট লাগছে কেন? শ্যামা তার কথা রেখেছে, কষ্ট হলেও ফিরোজের কাছে আসেনি, কথা বলেনি, কিংবা অসভ্যতামি করার চেষ্টা করেনি। কিছুদিন পরে এক সকালে ফারিয়ার সাথে প্রাইভেটে যাচ্ছিল, তখন রাস্তায় ফিরোজকে দেখতে পায়। শ্যামা একবার চোখ তুলে তাকিয়েছিল, তখন দুজনে চোখের মিলন হয়ে যায়। শ্যামা চুপচাপ ফিরোজকে পেরিয়ে আসে। লোকটার কাছে আসলেই হৃৎপিণ্ড বেসামালভাবে লাফায়। ইচ্ছে করে ফিরোজের বুকে বিড়াল ছানার মতো ঘাপটি মেরে মিশে থাকতে, কিন্তু সব ইচ্ছা কি আর পূরণ হয়? শ্যামার এই অমনোযোগী বেখেয়ালি ভাব ফারিয়ার নজর এড়ায় না। কিছুদিন ধরে তোকে অন্যরকম লাগছে। শ্যামা নিজের মন খারাপ লুকাতে চায়, হেসে বল, কিরকম? মনমরা, বিষণ্ণ। শ্যামা হাসে, হাসির সৌন্দর্যে ফারিয়াকে কথা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করে। আর কিছু না, ফারিয়ার সন্ধানী চোখে বলল। প্রেম টেম করিসনি তো? করলে তুই জানতি না? ফারিয়ার দৃঢ় বিশ্বাস শ্যামা প্রেম করলে সে অবশ্যই জানবে। তা জানতাম। দুজনে নানান প্রসঙ্গে কথা বলতে বলতে কলেজে যায়। ফিরোজ দূর থেকে শ্যামার যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মেয়েটার এমন এড়িয়ে চলা তার ভালো লাগছে না, মনে হচ্ছে বুকে কেউ কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দিয়েছে। শ্যামার প্রাণোচ্ছল চাহনিতে সে অভ্যস্ত, এখন এই শ্যামাকে অপরিচিত লাগছে, অথচ এমন অনুভূতি হওয়ার কথা ছিল না, বরং শ্যামার এই ব্যবহারেই খুশি হওয়ার কথা ছিল, হচ্ছে উল্টোটা। রাব্বি শ্যামাদের সমবয়সী, পরও এক ক্লাসে। রাব্বি মনে মনে শ্যামাকে পছন্দ করে, কিন্তু ভয়ে বলতে পারে না। শ্যামা খুবই রাগী মেয়ে, প্রেমের কথা বলে আবার কি বলে ফেলে, কিন্তু কথায় আছে না, মানুষ যাকে পছন্দ করে তার সাথে থাকতে বেশি পছন্দ করে। রাব্বিও এমন, শ্যামার সাথে থাকতে তার ভীষণ ভালো লাগে, কারণে অকারণে সে শ্যামার আশেপাশে ঘুরে। রাব্বি মুখে কিছু না বলেও শ্যামার ফারিয়া দুজনেই বুঝে রাব্বির মতলব। শ্যামা বুঝেও নির্বাক, ফিরোজকে ভালোবেসেছে, যদি ফিরোজকেই না পায় তাহলে আর কাউকে চায় না। আজকের কলেজ থেকে আসার পথে শ্যামাদের সাথে রাব্বিও আসছিল। তিনজনে কলেজের পিকনিক নিয়ে আলোচনা করছিল। রাব্বি হাঁটার ফাঁকে ফাঁকে শ্যামাকে দেখছিল। ছেলেদের চোখের দৃষ্টি আরেক ছেলে ঠিক বুঝতে পারে, তেমনি রাব্বির চোখের ভাষা ফিরোজের চোখ এড়ে না। শ্যামার দিকে তাকিয়ে দেখে সেও কেমন হেসে হেসে কথা বলছে, না চাইতো ফিরোজের হাতের মুষ্টি শক্ত হয়, হাত দিয়ে বাইকে চেপে খামছে ধরে। শ্যামা মূলত ফিরোজকে দেখেই রাব্বির সাথে বেশি হেসে কথা বলেছে, কেন বলেছে জানেনি, কিন্তু ফিরোজকে দেখে কথা বলতে কেমন ভালো লাগছিল। ফারিয়া স্কুল থেকে ফেরার পরে ফিরোজ তাকে রুমে ডাকে। ফারিয়া ভাইয়ের খাটে গিয়ে বসে, পা দুলিয়ে পড়ল। কি? ফিরোজ ফুলরে শুয়ে আছে, গরমকালে ফুলরে শুয়ে থাকতে তার ভালো লাগে। ফিরোজ শক্ত গলায় বলল, আজকে একটা ছেলে দেখলাম তোর সাথে। ফারিয়া বলল, রাব্বি আমার ক্লাসমেট। ফিরোজ গম্ভীর গলায় বলল, ক্লাসমেট নাকি প্রেমও করিস? ভাইয়ের কথায় ফারিয়া চমকে ওঠে, দুই হাতে গালে তওবা করে বলল, আস্তাগফিরুল্লাহ ভাইয়া, এসবে আমি নেই, রাব্বি তো শ্যামার পাগল। আসল কথায় আসাতে ফিরোজ উঠে বসে, তাই নাকি, শ্যামাও রাজি? ফারিয়া ভাবুক গলায় বলল,
না মনে হয়, কিন্তু শ্যামাকে আজকাল বুঝতে পারি না। আচ্ছা। ফারিয়া চলে গেল। ফিরোজ রেডি হয়, পায়ে স্যান্ডেল চাপিয়ে শ্যামাদের বাড়ির রাস্তায় যায়। মোবাইল হাতে নিয়ে শ্যামাকে ফোন দেয়। শ্যামা ফোন রিসিভ করে না, কেটে দেয়। ফিরোজ বিরক্ত হয়ে হাত দিয়ে কপাল চেপে ধরে আবারও ফোন দেয়। শ্যামা রিসিভ করে বলো, বারবার ফোন দিচ্ছেন কেন? ফিরোজ শ্যামার এমন তেতে ওঠা কণ্ঠে অবাক হলো। দরকার তাই ফোন দিয়েছি। শ্যামা চাপা গলায় বলো, একটা ছোট বাচ্চার সাথে 30 বছরের বুড়োর কি দরকার থাকতে পারে? 30 বছরের বুড়ো? ফিরোজ মোবাইল কানে রেখে নিজের শরীরের দিকে তাকায়। শক্ত পোক্ত পেটানো শরীর কোনো দিক দিয়েই তো বুড়ো মনে হচ্ছে না। তাহলে এই মেয়ে বুড়ো বলে কেন? আমি বুড়ো? শ্যামা কথা বলে না। ফিরোজ বলো, আমি তোমার বাড়ির সামনে আছি। শ্যামার মনে লিলুয়া বাতাস সুরমুড়িয়ে ঢুকে, কিন্তু নিজেকে চুপ করিয়ে দেয়। উনি আসলেই কি সেদিনের মতো অপমান করতে ডাকছে? চুপ থেকে বলো, তো কি করবো? শ্যামার কথাই ফিরোজ অবাক হয়। তার ধারণা মতে শ্যামা ছুটে আসার কথা। দেখা করো। না। ফিরোজ বেপরোয়া হয়ে বলো, না না কেন, বেয়াদবি করো না শ্যামা। এই লোকটা তাকে ভালোবাসে না, কিন্তু কেমন উতলা গলায় কথা বলছে। সে গম্ভীর গলায় বলো, বেয়াদব অসভ্যের সাথে কথা বলার জন্য এত শখ কেন ফিরোজ ভাই? এত পকপক না করে আসো। শ্যামা তেরা গলায় বলো, আপনি ডাকলেই আসতে হবে। ফিরোজের মুখের ভাব শক্ত হয়। এত কথা বলছি কেন এই মেয়ে? কে ডাকলে আসবে, রাব্বি? শ্যামা মুচকি হেসে বলো, সমস্যা আছে। ব্যাদবের কাজকর্মে আজকাল নেতার সমস্যাও হয় দেখি। ফিরোজ চেপে চেপে বলো, ছেলেদের সাথে এত কথার দরকার কি? তুমি আসলেই ব্যাদব। শ্যামা বলো, ফিরোজ ভাই আপনার কি জলে? শ্যামা বেশি কথা বলো না। আমি এমনই অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, কিন্তু তো আমি কি করব? ফিরোজ নিজেকে শান্ত রাখতে চেষ্টা করে বলো, আমি কি চলে যাব? আমি কি জানি। ফিরোজ নিঃশব্দে ফোন কেটে দেয়। মনটা বিষিয়ে ওঠে। যে মেয়ে রাতে দেখা করতে চলে আসে সে মেয়ে বিকেলে আসছে না কেন? তার ইচ্ছে করছে শ্যামাকে ধরে এনে সামনে বসিয়ে রাখে। দেখা করতে না আসার শাস্তি স্বরূপ ভীষণ ভয়ঙ্কর রকমের শাস্তি দেওয়া উচিত। ফিরোজ কিছুক্ষণ অপেক্ষা করে। তার মনে হালকা সম্ভাবনার রেখা ছিল যে শ্যামা আসবে, কিন্তু 10 মিনিট পরেও যখন আসলো না তখন সে বিস্ময়ে রাগ করার কথা ভুলে যায়। চুপচাপ সে জায়গা থেকে সরে আসে। দুনিয়ার সবাই তাকে ফাঁকি দেয়। মোহাম্মদ আলী মূলত কখনোই সকালে নাস্তা ঘরে করে না। ফজরের নামাজ পরেই উনি হোটেলে চলে যায়। হোটেলে নাস্তা সারেন। আজকে হোটেলে যাননি, ওনার শরীরটা ভালো লাগছে না। নিজের ঘরে শুয়ে আছে। রোজিনা বেগমের হাঁক ঢাক শুনে উঠে টেবিলে গিয়ে বসে। কণ্ঠে বিরক্তি মিশিয়ে বলল, সকালবেলায় এমন চিল্লাচিল্লি শুরু করেছো কেন? রোজিনা বেগম স্বামীর দিকে তাকিয়ে বলল, আমি কথা বললেই চিল্লাচিল্লি? খাবার বানিয়ে বসেও থাকার জন্য বান্দি করে এনেছে নাকি? মোহাম্মদ আলী স্ত্রীর দিকে শান্ত চোখে তাকায়। এক একে ফারিয়া আর তামিম এসে টেবিলে বসে। তিনি ফিরোজের দরজার দিকে তাকায়। রোজিনার সমস্ত রাগ যে ফিরোজের উপর এটা উনি জানেন। উঠে গিয়ে ফিরোজের দরজা ধাক্কা দিলেন, চাপানো ছিল বলে খুলে গেল। ধীর পায়ে ভিতরে ঢুকে দেখেন ফিরোজ খাটে হেলান দিয়ে গম্ভীর মুখে বসে আছে। ওনাকে দেখে নড়ে চড়ে বসল। আব্বা! মোহাম্মদ আলী ছেলের মুখ দেখেই বুকে ব্যথা অনুভব করেন। ছেলেটা সব শুনে বুঝে তবু কতটা নিশ্চুপ। নাস্তা খেতে আয়। ফিরোজ মাথা নেড়ে উঠে দাঁড়ায়, বাথরুমের দিকে যেতে যেতে বলো, আপনি যান আমি আসছি। মোহাম্মদ আলী ছেলে যাওয়ার দিকে তাকে নিঃশব্দে পেরিয়ে যায়। শত চাইলেও উনি ফিরোজের উপর শক্ত হতে পারে না। নাস্তার টেবিলে বসার পরে রোজিনা বেগম ঘ্যান ঘ্যান করে বলো, কি আসেনি? আসবে কোন বেয়াদবের চূড়ান্ত এই ছেলে? অসভ্য মহিলা নিজে চলে গেছে, এই আপদ আমার কপালে দিয়ে গেছে। বলি যাবি যখন নিজের ঝামেলা সাথে নিয়ে যা, না আমার জন্য রেডিমেড ঝামেলা দিয়ে গেছে। মোহাম্মদ আলী টেবিল কাঁপিয়ে রোজিনা বেগমকে ধমক দেয়, মুখ সামলে কথা বলো, আপদ কি? হ্যাঁ। রোজিনা বেগম মুখ অন্ধকার করে থাকে। তামিম মায়ের কথায় অসন্তুষ্ট, বাবা যে রেগে আছে সেটা স্পষ্ট। কথা বাড়ার আগে সে মাকে বলো, এসব কি কথা আম্মা, ভাই ঝামেলা হলে তো আমিও ঝামেলা। রোজিনা বেগম হিসিয়ে বলল,
তুই পেটের ছেলে আর ওরা আমার সতীনের ছেলে। মোহাম্মদ আলী তামিমের দিকে তাকাই। তামিম বলো, চুপ করো আম্মা, এসব কথা শুনতে ভালো লাগে না, সকাল সকাল ঝগড়া করো না। রোজিনা কিছু বলতে যাচ্ছিল, তার আগেই ফিরোজ সেখানে এসে উপস্থিত হয়, খালি চেয়ারে বসে যায়। এতক্ষণ রোজিনা বেগমের সকল কথা সে শুনেছে, তাই তার মুখের ভাব যথেষ্ট গম্ভীর, কিন্তু আব্বার সামনে সে গম্ভীর থাকে না। মোহাম্মদ আলীর দিকে তাকিয়ে বলো,